নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকার কি রাজনৈতিক দলগুলো সমর্থন হারাবে ইতিমধ্যে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো সক্রিয় রাজনৈতিক দলগুলো যারা এখন সক্রিয় নেই তাদের কথা বলছি না সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে সন্দেহ অবিশ্বাস আছে যেটি সর্বশেষ প্রধান উপদেষ্টা আল আল জাজিরার সাথে যে সাক্ষাৎকার প্রায় একই দিনে তো বা কয়েক ঘন্টার ব্যবধানে প্রধান উপদেষ্টা জাতির জাতির সামনে যে ভাষণ দিলেন সেখানে ঠিক কোনো সময়সীমার কথা নেই কিন্তু আল জাজিরা একটি বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকারে এক ধরনের সময়সীমা আছে যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সংশয় সন্দেহ থাকা অস্বাভাবিক নয় যদিও আপনি বললেন যে তার প্রেস উইং থেকে একটা ব্যাখ্যা দেওয়া দেওয়া হয়েছে কিন্তু আগামী আগামী দিনে বা ভবিষ্যতে যে নির্বাচন হবে যে সংসদ হবে তার মেয়াদ যদি চার বছরও হয় সেটি তো সেটিও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে হবে তার প্রধান উপদেষ্টা কিন্তু তার জাতির জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু একটি কথা বলছেন রাজনৈতিক দলগুলো ঐকমত্য প্রতিষ্ঠা যত যত দ্রুত হবে নির্বাচনের রোডম্যাপ প্রণয়নেও তত প্রণয়ন তত সহজ হবে বা তত দ্রুত হবে কিন্তু সেখানে একটি প্রশ্ন আসে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে কত ঐক্যবদ্ধ না ঐক্যবদ্ধ 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 এবং ঐক্যমত্য দুটোর মধ্যে পার্থক্য আছে পার্থক্য হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা একসঙ্গে একই সিদ্ধান্ত নেয়া আরেকটি হচ্ছে যে যেমন রাষ্ট্রপতির পদত্যাগ করা না করার ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়নি ঐকমত্যও হয়নি কিন্তু এক ধরনের বাস্তবতা এবং বড় রাজনৈতিক দল যখন মনে করেছে এবং তার সহযাত্রী অন্য 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 দলও যে রাষ্ট্রপতি এই মুহূর্তে পদত্যাগ করলে বা তাকে পদত্যাগ করালে একটা সাংবিধানিক সংকট দেখা দিতে পারে সুতরাং এটি কিন্তু অন্যরা মেনে নিয়েছে এমনকি ছাত্র নেতারাও কিন্তু মেনে নিয়েছে তারা এটি নিয়ে আর উচ্চবাচ্য করছেন না কথা হচ্ছে যে একটা মতে আসা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে কিন্তু দ্বিমত আছে আনুপাতিক হারে ভোট না বর্তমান পদ্ধতিতে প্রচলিত পদ্ধতিতে এবং নির্বাচন কমিশন নির্বাচন সংস্কার কমিশনের যে ভিতরে যে আলো আলোচনা হয়েছে মনে হচ্ছে তারাও এই বিতর্কে আর যেতে চাচ্ছে না এটি এটি নিয়ে সিদ্ধান্ত পাল্টানোর চিন্তা ভাবনা করছে না অর্থাৎ তাদের সুপারিশ মালায় আর অন্যান্য রাজনৈতিক দল যারা এতদের আনুপাতিক হারে ভোটের ব্যাপারে খুব সোচ্চার ছিলেন তারাও হয়তো এই বাস্তবতা মেনে নেবে যে তাহলে সেই সিদ্ধান্ত নিতে হলে নতুন যে সংসদ হবে সেই সংসদে নিতে হবে তো অনেকগুলো নির্বাচন মূলত সংস্কার নিয়ে দুই পক্ষের মধ্যে যে মতভেদ সেটা হলো যে সংস্কার পূর্ণ মানে পুরোপুরি সংস্কার করে নির্বাচন না নির্বাচনের জন্যে যেটুক সংস্কার দরকার রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক পন্থা ফিরে পন্থা ফিরে না আসে সে কারণে যেটুক সংস্কার দরকার অর্থাৎ যেটি হচ্ছে যে একই ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী হবেন না এবং সংসদের সংবিধানের সত্তর সত্তর অনুচ্ছেদ যেটি একবারে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে প্রতিটি সংসদের সংসদ সদস্যের তার কি বলে স্বাধীনতা কেড়ে নেয় সেটি সংশোধনের কথা বলছে সেটি সংশোধনের কথা বলছে অনেকে মনে করেন যে সত্তর অনুচ্ছেদ থাকারই দরকার নেই

এটি চূড়ান্ত হয়েছে হয়তো এখনো প্রজ্ঞাপন হয়নি আর সেটিও হয়ে যাবে নির তবে প্রধান উপদেষ্টা সবটাই নেতিবাচকভাবে দেখা ঠিক হবে না মনে করি তিনি কিন্তু নির্বাচন কমিশনের কথা বলেছেন নির্বা কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠিত হবে এবং নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হবে এখন আরেকটি বিতর্ক আছে যে নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন সরকার বা সরকার কাঠামো কিন্তু এখন বিলুপ্ত আর সরকারি কর্মকর্তা দিয়ে এত বিশাল যে স্থানীয় সরকার সরকার সংস্থা সেটি পরিচালনা সম্ভব কিনা এই প্রশ্ন আছে এবং সেটি যদিও সেটি অরাজনৈতিকভাবেই নির্বাচন হবে এই ছাত্র নেতাদের একটি অভিযোগ আছে যে আমরা যদি আগের ধারাই থাকি তাহলে এই যে এত জীবন দিল এত মানুষ তাদের কী হবে এটা অবশ্যই যৌক্তিক প্রশ্ন কিন্তু আমি মনে করি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকার থাকা উচিত ওয়াদা করা উচিত জাতির সামনে এমনকি ছাত্র যে ছাত্র নেতাদের নেতাদের কাছেও যে তারা আর পুরনো পথে হাঁটবে না নতুন গণতান গণতান্ত্রিক রূপান্তরের দিকেই হাঁটবেন এটি এই নিশ্চয়তা তাদেরই তাদেরই দিতে হবে কারণ তারাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন এবং যে কোনো বিষয়ে যেমন অন্তর্বর্তী সরকার অনেকগুলো মৌলিক যে সমস্যাগুলো বাজার বাজার নিয়ন্ত্রণ তারপর নিরাপত্তা অন্তত এই দুটি বিষয়ে তারা রাজনৈতিক দলগুলোর কিন্তু সহায়তাও নিতে পারে